পিএইচডি থেকে কিভাবে ওয়েবে কনভার্ট করা যায় সেটা আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটা পিএইচডি ওপেন হচ্ছে। এটা যে পিএইচডি হচ্ছে যে র ফাইলটা, র ফাইল আপনার সাথে অলরেডি শেয়ার করা আছে, আর এটার ডিটেলস বিষয়ে আলাপ করা হয়েছিল। ওকে, পিএইচডি হচ্ছে আমি আগে বলছিলাম এটা একটা এডিটেবল ইউআই, এডিটেবল ইউআই। হ্যাঁ, শুরুতে হচ্ছে যে এইভাবে একটা ওয়ার্নিং দিতে পারে, সেটা আমাদের ফটোশপের ভার্সন অনুযায়ী ওয়ার্নিংগুলো রূপ চেঞ্জ হয়। তো এই এইখানের এই ভার্সনের রূপ হচ্ছে এরকম আর কি। তো এখানে বলতেছে কি, এখানে যে ফন্টগুলো ছিল আর কি, এগুলো মিসিং, এইগুলো রোবোটো বোল্ড, রোবোটো রেগুলার, এগুলো মিসিং আছে। এখন হচ্ছে যে আপনি কি কি করবেন, এবার মিসিং থাকলে, মিসিং থাকলে যেটা করবেন সেটা হচ্ছে কি, এখান থেকে এই রোবোটো বোল্ডের পরিবর্তে অন্য একটা সিলেক্ট করে দিলে ওইটা হিসেবে কাজ হবে, অথবা আপনি রোবোটো রেগুলার পরিবর্তে অন্য একটা সিলেক্ট করে দিলে কি ওইটা কাজ হবে আর কি, এটা বলতেছে। অথবা আপনি এটা না করে দিতে পারেন কি, ডোন্ট রিসলভ দিয়েও এটা ওপেন করে দিতে পারবেন। এখন ওপেন হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, শুরুতে এরকম আসে না, এগুলোকে বলা হয় গ্রিড, বলা হয় আর কি গ্রিড আর সেল। ওই যে আমরা ফটোশপে বুটস্ট্র্যাপে দেখছিলাম না, 12টা সেল বা 12টা কলাম আছে, খেয়াল আছে? ওই 12টা সেল বা 12টা গ্রিডকে এখানে এইভাবে দাগ দিয়ে বোঝাচ্ছে। আমরা এগুলো একটু বড় করে দেখলে বুঝতে পারবো, আগে একটু বড় করে দেখি, পরে হচ্ছে আমরা মেনু অপশনগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই যে টেমপ্লেটটা, ইউআইটা, এটার বড় করবে কিভাবে, এটা এবং ইভেন ফটোশপের অন্য যে কোনো ফাইল বড় করার খুব সহজ সিস্টেম, দুইটা উপায় আছে। আপনি কন্ট্রোল ধরে কি প্লাস চাপেন, এটা বড় হবে। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস, হ্যাং হয়ে গেছে মনে হয়। আবার হচ্ছে যে হ্যাঁ, ইয়া করলে হয়, অল্টার প্লাস দিলে বড় হবে, অল্টার প্লাস দিলে কন্ট্রোল, ওইটা এক হিসাব। আরেকটা উপায় আছে হচ্ছে যে অল্টার চেপে ধরে এই কার্সারের মাউসের যে ইয়াটা আছে, এটাকে কি বলে, রো আপ, হ্যাঁ স্ক্রল আপ যেটা আছে বা রো আপ যেটা আছে, এটা ঘুরাইলে হবে। অল্টার চেপে ধরে এটাকে আপনার উপর দিয়ে ঘুরান, স্ক্রল করেন, হ্যাঁ জুম হবে, আবার নিচে অন্যদিকে ঘুরাইলে, অপোজিটে ঘুরালে জুম আউট হবে। ওকে, মাউসের মাঝখানে যেটা থাকে আর কি, স্ক্রল যেটা থাকে, দেখেন এটা জুম হচ্ছে। জুম হলে এটাকে একটা ওয়েবসাইটের মধ্যে লাগতেছে একটু একটু করে। আবার এখানে জুমিং একটা অপশন আছে, এই যে হ্যাঁ, এটা হলো জুমিং অপশন। এটা ধরে যদি হচ্ছে যে আপনি এখানে এটার এটার হচ্ছে যে এইটার দুটো অপশন আছে, একটা হচ্ছে কি প্লাস, একটা হচ্ছে যে মাইনাস। মাইনাসে দিলে এটা জুম আউট হবে ক্লিক করলে, আবার প্লাসে দিলে জুম ইন হবে। হ্যাঁ, অনেক ভাবে এটার জুম ইন জুম আউট করা যাচ্ছে আর কি। এই যে এখন আর কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট হচ্ছে, একটা হচ্ছিল না, কন্ট্রোল প্লাস দিয়ে বড় হচ্ছে। তো জুমিং জুম আউটে তিনটে ওয়ে দেখলাম, একটা হলো কন্ট্রোল প্লাস মাইনাস, আর তো হচ্ছে যে এখান থেকে জুম আইকন সিলেক্ট করে, এটার দুটো অপশন আছে, জুম ইন জুম আউট, ওটা করে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে হয় বড় হবে, নাহলে ছোট হবে। আবার অল্টার চেপে ধরে মাউসের যে স্ক্রল বার যেটা আছে, এটা ধরে কি স্ক্রল করলে ছোট বড় হবে। হ্যাঁ, তিনটে অপশন আমরা দেখলাম, আপনারা এটা দেখেন, তার আগে আমার কথা শুনেন। এখানে একটু খেয়াল করেন, এইভাবে গ্রিড থাকলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা রেসপন্সিভ লেআউট, এটা একটা কি রেসপন্সিভ লেআউট। এই লেআউটটা যখন আপনি ওয়েবে কনভার্ট করবেন, এটাকে রেসপন্সিভ করতে হবে। এখানে একটু দেখেন তো, আমরা যে হচ্ছে লাস্ট প্রফেশনাল ট্যাবলেট যা করছি বা ইভেন যে কোনো ট্যাবলেট দেখলে দেখতে পাই যে হচ্ছে কি, ট্যাবলেটগুলো ফুল ওয়েট কভার করে কিন্তু কন্টেন্টগুলো ফুল ওয়েট কভার করে না। দেন এটাও দেখেন, এটা ফুল ওয়েট কভার করছে কিন্তু কন্টেন্টগুলো কী করছে দেখেন, এই যে দুই পাশের জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে বসছে কন্টেন্টগুলো, পুরো ট্যাবলেট একই অবস্থা। হ্যাঁ আচ্ছা, তো তাহলে হচ্ছে যে কন্টেনার কন্টেন্ট ফ্লুইড যেটা দুইটা ব্যাপার আছে, সেটা এখানে চলে আসতেছে অটোমেটিক্যালি। এরপরে এই গ্রিড বা সেলগুলো একটা হিসাব করেন, এখানে কয়টা গ্রিড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এবং বারোটা। এবার আপনারা বলতে পারেন এটা যদি বারোটা যদি হয় তাহলে চিকন চিকন এগুলো কি, হ্যাঁ এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ভিডিওর মধ্যে, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে যারা শুনবেন, সেটা হচ্ছে প্রতিটা সেলের দুই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল করে পেডিং ছাড়া আছে। প্রতিটা ডি সেলের, প্রতিটা সেলের দুই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল করে কি পেডিং ছাড়া দেওয়া থাকে। এখানে দেখেন এটা একটু চিকন, এটার মোটা না, এটা একটু, এটা কারণ হচ্ছে এখানে আছে শুধু 15 পিক্সেল, আর এখানে আছে হচ্ছে যে এই সেলটার 15 পিক্সেল এবং এই সেলটার 15 পিক্সেল, তাহলে 15 15 30। আবার এখানে আসলে এটা ডান দিকে 15 পিক্সেল, বাম দিকে 15 পিক্সেল, আবার এখানে আসলে এটা ডান দিকে 15 পিক্সেল, বাম দিকে 15 পিক্সেল। এখন দুইটা ডান বাম যদি দুইটা সেল থাকে তাহলে মাঝখানে 15 15 কি 30 হয়ে যাচ্ছে। এম নর্মালি আপনি হচ্ছে বুটস্ট্র্যাপের একটা কন্টেইনার নেন, রো নেন, ভিতরে কলগুলো ডিক্লেয়ার করেন বা সেলগুলো ডিক্লেয়ার করেন, দেখবেন যে প্রতিটা সেলের মাঝে কি ফাঁকা আছে, অটোমেটিক্যালি ওই ফাঁকাগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, বিল্ট ইন থাকবে। এই যে দেখেন আমাদের হচ্ছে অনেক কন্টেন্ট থাকে না এরকম, যে কন্টেন্টগুলোর হচ্ছে যে এই যে একটু খেয়াল করেন,
এটা হচ্ছে, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, কন্টেন্টের মাঝখানে এরকম ফাঁকা দরকার হয় আমাদের। হ্যাঁ, আমরা যে বুটস্ট্র্যাপ রাসেনসি ফ্রেমওয়ার্কটা ইউজ করি, এই ফাঁকাটা আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন। কেন পাচ্ছেন? এই যে আপনি এখানে কয়টা গ্রিড নিলেন, একটা দুইটা তিনটে গ্রিড নিলেন, আবার এটা একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, প্রতি তিনটার পরে অথবা হচ্ছে প্রতিটা সেলের পরে একটা গ্যাপ থাকে না, ওই গ্যাপের জন্য অটোমেটিক্যালি আপনি এখানে কি ফাঁকাটা পেয়ে যাচ্ছেন, অটোমেটিক্যালি ফাঁকা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার সবাই? ওকে। আর এই যে তিনটে গ্রিড নিলাম, তিনটে গ্রিডের মধ্যে যে ফাঁকাটা, ওই ফাঁকার মধ্যে এই সেলটা কন্টেন্টটা চলে আসে, সিম্পল হিসাব। ওকে, এখন আমরা যদি এই গ্রিডগুলো থাকে আর কি, গ্রিডের যে হচ্ছে যে এখানে ইয়াগুলো আছে, এগুলো থাকলে আমাদের একটু কাজ করতে অসুবিধা, এই জন্য এগুলো রিমুভ করে দিতে হয়। এগুলো রিমুভ করার উপায় কি? কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপবেন, কন্ট্রোল এইচ, তাহলে এটা চলে যাবে। একটু দেখেন তো সবাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ চাপলে চলে যাবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপলে চলে আসবে, কন্ট্রোল এইচ, হাউজের হোমের এইচ, এইচ চাপ, কন্ট্রোল এইচ চাপলে চলে আসছে, কন্ট্রোল এইচ চাপলে চলে আসছে। হ্যাঁ, সেমিকোলনে হয়, আচ্ছা তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, সেমিকোলনে হয়, ঠিক আছে, কন্ট্রোল এইচও হয়। ওকে, কন্ট্রোল এইচ, এইচ হোম, হোমের এইচ, হাউজের এইচ, হর্সের এইচ। ওকে, তারপর এটা রিমুভ করে দিই আমরা এটা। হ্যাঁ, আচ্ছা একবার একটু আমার কথাটা খেয়াল করো সবাই, এখানে এটা যদি রিকোয়ারমেন্ট হয় আমাদের, তার মানে কি আমাকে এটার মতো করে করতে হবে জিনিসটা? কারণ এটার মতো করে করতে হলে এখান থেকে কী কী নিতে হবে আমাদেরকে বলেন তো? ফন্ট নিতে হবে, এরপরে কালার নিতে হবে, এরপরে কালার বলতে ওভারঅল কালার, শেষ বেটার। যদি এমন আইকন আসে যেটা ম্যাচিং করতেছ না কারোর সাথে, তাহলে অন্য হিসাব, আর যদি ম্যাচিং করে ফেলে তাহলে আইকন গুলা ওই আইকন প্রোভাইডার সাইট থেকে নেওয়াই ভালো। ওকে, তাহলে আমরা কি কি পাচ্ছি? আপনারা বললেন ফন্ট পাচ্ছি, কালার পাচ্ছি, আইকন পাচ্ছি, আচ্ছা আর কি কি নিতে পারবো? না সেটা তো, হ্যাঁ ওটাও পাচ্ছি, ম্যাপিং এর একটা মেজারমেন্ট ব্যবসা আছে। আর কি ফন্ট কালার ছাড়া অন্য কালারও আছে না, এটা নিতে পারি না? আর একটা জিনিস দেখেন, এই যে ইমেজগুলা, ক্লায়েন্ট যদি আপনাকে পিএইচডি দিয়ে দেয় বা ফিগমা দিয়ে দেয়, তাহলে আপনার ক্লায়েন্ট কিন্তু রিয়েল ইমেজ এখানে দিয়ে দিছে, আপনারা তাহলে কি ইমেজগুলো এখান থেকে নিতে হবে। তাহলে আমরা যদি একটা এডিটেবল এডিটেবল ইউআই পাই, সেটা হতে পারে পিএইচডি, হতে পিএইচডি হতে পারে, ফিগমা হতে পারে, স্ক্রেচ হতে পারে, এক্সডি হতে পারে, এআই হতে পারে, যেটা যে মাধ্যমে হোক না কেন, আমার রিকোয়ারমেন্ট যদি হয় এডিটেবল, তাহলে আমি টেক্সটগুলো কপি করে নিতে পারবো এখান থেকে, ইমেজগুলো নিয়ে নিতে পারবো, হাইট ওয়েট মেজার করে নিতে পারবো, এরপরে কি কালারগুলো নিতে পারবো, আর কি লাগে। এরপরে হচ্ছে যে এই লেখাগুলা কি ফন্ট দিয়ে লিখছে সেটাও পাবো আমরা, তাহলে তার কিছু লাগতেছে না মনে হয়। এগুলো পাইলে এবার যদি আপনি এগুলারে অ্যাকুরেটলি এসটিএমএল এ কনভার্ট করতে পারেন, এসটিএমএল এর সাথে সিএসএস দিতে পারেন, বুটস্ট্র্যাপ দিতে পারেন বা ফ্রেমওয়ার্ক দিতে পারেন, আপনার ওয়েবসাইটটা কি 100% ওকে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এগুলো নিব কিভাবে। আচ্ছা, তো আমরা একটু জিনিসগুলো দেখি এখানে। এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে কি, এটা একটা মেনু বার, এটাও একটা কি আমরা হচ্ছে এটা টুল বার, এটা এই টুল বারের রেফারেন্সে এখানে একটা আছে অপশন বার, আছে একটা মেনু বার, টুল বার, আর এটা হচ্ছে কি অপশন বার। এই অপশন বারটা চেঞ্জ হয়, একটু খেয়াল করেন আমার স্ক্রিনের দিকে, আমি যদি অন্য টুলে সিলেক্ট করি দেখেন অপশনগুলো চেঞ্জ হচ্ছে, আমি আরেকটা টুলে সিলেক্ট করলাম দেখেন অপশনগুলো চেঞ্জ হচ্ছে, মানে টুল ওয়াইজ অপশন আছে এখানে, টুল ওয়াইজ অপশন আছে। টুল দিয়ে আমরা কাজ করব, প্রয়োজনে কি এখান থেকে অপশনগুলো সিলেক্ট করে নিব। প্রথম অবস্থায় আমরা যখন কাজ করব, আমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে মুভ টুল, একদম প্রথম যেটা আছে মুভ টুল। এই টুল বারটা এভাবে থাকতে পারে, আবার অনেক জায়গায় এভাবেও থাকতে পারে, এভাবে। ওকে, এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, এগুলো দেখে কি ঘাবড়ানো যাবে না, এগুলো যে এভাবে আছে ওইভাবে নাই, আমার পিসির সাথে মিলে না তাহলে আমি কাজ করতে পারবো না, এরকম কিছু না। হ্যাঁ, এটা আবার হচ্ছে ভালো জিনিস, আপনি চাইলে এটাতে মুভও করাতে পারবেন, এই যে দেখেন এখানে রাখতে পারতেছেন, এখানে নিতে পারতেছেন, আবার অনেকে দেখবেন গায়েবও করে দিতে পারতেছেন, অনেক কিছুই করা পসিবল আর কি। হ্যাঁ, ওকে, আবার হচ্ছে যে আচ্ছা টুল বার নিয়ে কথা বলি, এটা হচ্ছে কি মুভ টুল। মুভ টুলের মধ্যে আপনারা একটা কাজ করবেন, এটা অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে দেখেন মুভ টুল যখন সিলেক্ট করতেছি অপশন বারে কিছু অপশন আসছে, এখানে একটা অপশন আছে অটো সিলেক্ট, অটো সিলেক্টে মাস্ট বি সিলেক্ট করে দেবেন, অটো সিলেক্টে মাস্ট বি সিলেক্ট করে দেবেন,
হ্যাঁ, এগুলো অলরেডি হচ্ছে একবার কাজে সেই জন্য সিলেক্ট করা আছে, বাট প্রথম আপনারা যখন ইনস্টল দিবেন এটা আর সিলেক্ট থাকবে না। এটা এরপরে অটো সিলেক্টের পাশে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে দুইটা একটা ড্রপ ডাউন বের হবে, ওখানে কিছু অপশন থাকে, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে লেয়ার। হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন। মুভ টুল, মুভ টুলের অপশন অটো সিলেক্ট অন থাকবে এবং লেয়ার গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট থাকবে। সবাদের ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আমরা যদি কোনো একটা এলিমেন্ট, এগুলো সবই এলিমেন্ট, হ্যাঁ, সিলেক্ট করতে চাই, মুভ টুলটা জানাতে, সেটা কি আপনার সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ আমার এ হাঁটতেছে না, হ্যাং হয়ে গেছে। এই যে মুভ টুলটার কাজ বুঝলাম, এবার এই পাশে একটা অপশন আছে, এটা হচ্ছে লেয়ার বলা হয় এটাকে। হ্যাঁ এটা টুল বক্সের মতো, এটা হচ্ছে লেয়ার। এটা লেয়ার বলতে কি, মনে করেন হচ্ছে এখানে লোগো আছে, এটা একটা লেয়ার রাখছে, এখানে ন্যাববার আছে, এটা একটা লেয়ার রাখছে, এরপরে এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো একটা লেয়ার রাখছে, একটা আফারে দেখা যাচ্ছে, এটা একটা লেয়ার আছে, এখানে সবগুলো এক একটা লেয়ার রাখছে। কেন লেয়ার রাখছে, যদি এগুলো সবগুলো মিলে একটা ইনস্ট্যান্ট ইমেজ হইতো তাহলে এত লেয়ার থাকতো না। এখন যেহেতু বলতেছে এডিটেবল, আবার সবগুলো এখানে এডিটেবল বলতে এখানে কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা, আমার চাইলে লেখাটা ধরে দেখে মুখ করতে পারবো এখানে। হ্যাঁ দেখে মুখ করতেছে, ধরো এটা আলাদা বিধায় এটা করা যাচ্ছে, এইটা ধরেন সিম্পলি মুভ করা যাচ্ছে, এটা আলাদা দেখে এটা করা পসিবল হচ্ছে। হ্যাঁ এই জন্য এটাকে বলা এডিটেবল ইউআই। আর এই যে এগুলো আলাদা আলাদা, এগুলো লেয়ার হিসেবে রাখছে, এগুলোর প্রতিটা বলা হচ্ছে এক একটা লেয়ার। এই যে লেয়ার প্যানেল যেটা আছে, এটা দেখেন লেয়ার প্যানেল, এটা অনেকের থাকবে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে মানে সেখানে থাকতে পারে, কোনো সমস্যা না, নাও থাকতে পারে, মনে করতে লেয়ার প্যানেল নাই, গায়েবও হয়ে যেতে পারে। হ্যাঁ তো সেক্ষেত্রে আনতে হবে, কীভাবে আমরা ওটা দেখাই দিব, তারপরে আমি আপাতত নিয়ে আসি, তারপর বলে দিচ্ছি। হ্যাঁ ওকে, অনেক ঘটনা করতে পারে আর কি। তো লেয়ারের কাজটাকে আপাতত আমরা এটা বুঝি, এখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এক একটা লেয়ার থাকবে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল থেকে যদি আপনি কারো কোনো একটা এলিমেন্টের উপরে ক্লিক করেন, দেখবেন যে ডান পাশে লেয়ারটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ এরপরে আমি এই এখান থেকে আমার একটা লিখাটা সিলেক্ট করলাম, দেখেন লিখার একটা লেয়ার সিলেক্ট হচ্ছে, বুঝা যায়? আপনার একটু করেন তো দেখেন সিলেক্ট হয় কি না। হ্যাঁ এবার এই লেয়ারের পাশে একটা চোখ আছে না, একটা আই আইকন, চোখে ক্লিক করেন তো দেখুন এটা হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে শো হচ্ছে, ক্লিক করলে হাইড হচ্ছে, ক্লিক করলে শো হচ্ছে, তার মানে কি আমরা রাইট লেয়ারে আছি। যদি আপনি এখানে অটো সিলেক্ট না রাখেন এবং লেয়ারের পরিবর্তে গ্রুপ সিলেক্ট করে দেন, এই কাজটা হবে না, এই কাজটা হওয়া লাগবে। ক্লিয়ার সবাই? আচ্ছা এরপরে দেখেন এখান থেকে যদি কোনো কারণে টুলবার হারায় যায়, কোনো কারণে লেয়ার হারায় যায়, কোনো কারণে হিস্ট্রি হারা যায়, ইনফো ক্যারেক্টার এগুলো হারায়, প্যারাগ্রাফ এগুলো যদি হারায় যায়, ভয় পাওয়ার কিছু নাই। এই যে উপরে আমাদের ফাইল মেনুটা আছে, এখানে আমাদের সমাধান আছে, এই যে উইন্ডো, উইন্ডোর মধ্যে সবই আছে, দেখেন এখান থেকে অনেক অপশন আছে, এটা যেটা যেটা আমি সিলেক্ট করবেন সেটা সেটা এখানে অ্যাক্টিভ হবে, যেটা যেটা ডিসিলেক্ট করবেন বা হারাই যাবে, ডিসিলেক্ট করলে হারাই যাবে আর হারাই গেলে এখান থেকে আবার অ্যাক্টিভ করতে পারবেন। হ্যাঁ দেখেন আমি এখান থেকে প্যারাগ্রাফটারে কি গায়েব করে দিচ্ছি, মনে করেন ক্লোজ নাই, ক্যারেক্টারও মনে করেন যে নাই, এখানে কিন্তু এগুলো দরকারি জিনিস এগুলো। তাহলে আপনি উন্ডোতে যান, উন্ডোতে গিয়ে আপনি নিয়ে আসেন এগুলারে, এই যে প্যারাগ্রাফ চলে আসলো, উন্ডোতে যান, এরপরে মনে করেন যে কী আনবেন, পেপার্স, প্রপার্টিস, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল, সব চলে আসছে, মানে যেটা দিবেন সেটাই কি চলে আসবে এখানে, ইভেন লেয়ার হিস্ট্রি যেগুলো আছে এগুলো চলে আসবে, সবে চলে আসবে, জাস্ট ক্লিক করবেন আর চলে আসবেন। দেখেন একটা কালার বোর্ডে পেয়ে যাচ্ছে, দেখেন যা চাইবেন তাই আছে। ওকে এবার এখানে আমি একটু বুঝাই যে ইম্পর্টেন্স কী কী আসলে আমাদের এখানে কী কী লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ আমার হচ্ছে যে টুলবোর্ডটা থাকতে হবে কাজ করার সময়, ইনফোটা থাকতে হবে, হিস্ট্রি থাকতে হবে, প্যারাগ্রাফ থাকলে ভালো, লেয়ার থাকতেই হবে, হিস্টেরিয়ার লেয়ার, এই দুইটা মাস্ট বি থাকতে হবে, হিস্টেরিয়ার লেয়ার কি মাস্ট বি থাকতে হবে, এগুলো লাগবে এগুলো। হ্যাঁ এগুলোর কোনো ছাড় তার নাই এগুলো কোনো। আচ্ছা এরপরে এরপরে এগুলো দরকার হলে অ্যাড করবো, দরকার না হলে অ্যাড করবো না, সেটা আমার ভিন্ন হিসাব। ইনফো, হিস্ট্রি, ক্যারেক্টার, লেয়ার, প্যারাগ্রাফ আমি এগুলো রাখলাম। হ্যাঁ আচ্ছা লেয়ারটা অ্যাক্টিভ থাকা পাও তো, এগুলো দেখেন খুবই ইজি, আপনি টান টুন দিয়ে দিয়ে সেদিক সরাই ফেলতে পারবেন। হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন এখানে আরেকটা কাজ করতে হবে, শুরুতে একদম আপনি যখন ফার্স্ট সেট আপ করবেন একটা কাজ করে দেবেন, সেটা হচ্ছে এডিটে যাবেন। হ্যাঁ
এডিট, এডিট মেনুতে যাবেন, এডিট মেনুতে গিয়ে একদম লাস্ট অপশন দেখেন প্রেফারেন্স, প্রেফারেন্সে যাবেন, পাচ্ছেন সবাই? প্রেফারেন্স থেকে ইউনিট অ্যান্ড রুলার্স একটা অপশন আছে, ইউনিট অ্যান্ড রুলার্স পাওয়া গেছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে, রুলার্স ইকুয়াল টু দেখেন অনেকগুলো অপশন আছে, নতুন অবস্থায় পিক্সেল থাকে না, এনে পিক্সেল সেট আপ করে দিবেন। কেন পিক্সেল সেট আপ করবো? আমরা ওয়েব ডিজাইনিং এর একক হিসাবে এখন পর্যন্ত পিক্সেল আমরা জানি, পিক্সেলটা ভালো বুঝি, টাইপ ইকুয়াল টু পিক্সেল দিয়ে দিবেন। হ্যাঁ, এরপর উইড ইকুয়াল টু যেটা আমাকে দিতে পারেন, গাটার ইকুয়াল টু বারো, গাটার ইকুয়াল টু বারো বলতে কি রেসপন্সিভের এয়া কত, বারোটা গ্রিড থাকে না, বারোটা সেল থাকে না, ওইটা এখানে কি উল্লেখ করে দিচ্ছেন। প্রিন্ট রেজলিউশন 300 দিয়ে দেন, স্ক্রিন রেজলিউশন 300 দিয়ে দেন, এভাবে থাক। হ্যাঁ, এভাবে করে এখানে ওকে দিয়ে দিবেন সোজা হিসাবে। ওকে, এটা বারো করেন, এখানে উইড অনুসারে থাকলে থাক, নো প্রবলেম। রুলার্স পিক্সেল, টাইপ ইকুয়াল টু পিক্সেল, আর এই দুটো 300 300 করে দিবেন, করে দিয়ে ওকে দিয়ে দিবেন। সবাই ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে সিলেকশনগুলো হবে, যে মেজারমেন্টগুলো হবে, মেজারমেন্টের একক অলওয়েজ দেখাবে কিসে, পিক্সেলে দেখাবে। আর এটাখান থেকে কোনো একটা ইমেজ যদি আমরা সেভ করি, ইমেজের রেজলিউশনটা 300 রেজলিউশনে হবে, তার মানে কি সুন্দর একটা রেজলিউশন আসবে, ইমেজেস ফাটবে না ইমেজ থেকে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা কাজে আসি। দেখেন স্ক্রিন, আমার স্ক্রিন থেকে সবাই খেয়াল করেন প্লিজ। প্রথম কাজ হচ্ছে আমার এই এডিটেবল ইউআই থেকে আমরা ইমেজ সেভ করব, কি সেভ করব, ইমেজগুলো নিব। কারণ এই ইমেজগুলো গুগলে আপনি সহজে পাবেন না, কারণ এই ইমেজের নাম তো নাই যে কি নামে গুগলে সার্চ করো পাওয়ার জন্য, উপায় আছে কোনো? তো ইমেজগুলো এখান থেকে নিতে হবে। দেখেন আমি এই ইমেজের উপর সিলেক্ট করলাম, এখানে ইমেজ লেয়ার সিলেক্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই সিলেক্ট হচ্ছে। আপনারা সবাই যেটা করেন সেটা হচ্ছে যে অল্টার চাপেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আই আইকনে ক্লিক করেন, অল্টার চেপে ধরে আই আইকনটাতে ক্লিক করেন, লেয়ারের পাশে যে একটা আই আইকন আছে না চোখের আইকন, ওই আইকনের উপরে ক্লিক করেন অল্টার চেপে ধরে। দেখবেন যে কি শুধু আপনার ওই লেয়ারের ইমেজটা আছে বা ওই লেয়ারের কন্টেন্টটা আছে, বাদ বাকি কিচ্ছু আর নাই। সবার এরকম হয়েছে? ওকে, তাহলে আপনারা আগের অপশন কিছু মিস করছেন। দেখি দেখি দেখেন, এই যে ওই লেয়ার এখানে অটো সিলেক্ট লেয়ার এখানে জামিল হয়েছে আপনাদের। এরপরে দেখেন এখানে দুটো অপশন আছে উপরে, একটা হচ্ছে অপোসিট, একটা হচ্ছে ফিল। একদম উপরে লেয়ারের একদম উপরে দুটো অপশন আছে, লেয়ার, ফিল এবং অপোসিটি। সবাই দেখতে পাচ্ছেন অপোসিটি কত আছে স্ক্রিন দেখতে পাচ্ছেন? অপোসিটি আছে 70। লেয়ার ভুল করা যাবে না, হ্যাঁ অপোসিটি 70 আছে। এটাতে 100 করে দেন, 100 করে দেখেন এটা ঠিক ঠিক করতেছে। এবার এখন নর্মালি আমাদের যদি অপাসিটি থাকে, এটা একটু আগে অপাসিটি ছিল, যদি অপাসিটি থাকে আমরা এটা কীভাবে করবো, ওই যে ওভারলে দিয়ে করবো, আর জিবি কালারের অপাসিটি কমাই দিয়ে করবো। বাট ইমেজ সেভ করার সময় ইমেজটা কি নর্মাল ফরম্যাটে সেভ করতে হবে। আমি আবার বলতেছি, একটু খেয়াল করেন প্লিজ সবাই, আমার এটা নর্মাল আছে, সুন্দর কোনো ঝামেলা নাই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছি কি লেয়ারটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, যেখানে ক্লিক করবো দেখুন লেয়ার সিলেক্ট হচ্ছে। এবার লেয়ার সিলেক্ট করার করে যদি এটা ইমেজ হয়, তাহলে অল্টার চেপে ধরে আই আইকন বা চোখের আইকনে ক্লিক করেন, ওই লেয়ারের পাশে চোখের আইকনে ক্লিক করেন। করলাম, এরপরে লেয়ারের দেখেন অপাসিটি ফিলের কী অবস্থা, অপাসিটি ফিল যদি কম থাকে দুইটারে 100% করে দিবেন। এটার উপরেও একটা ওভারলে আছে, একটা শ্যাডো আছে, এই শ্যাডো বা ওভারলে যেটা বুঝেন এটা আমরা কোড দিয়ে করব, এখান থেকে নর্মাল ইমেজ সেভ করবো। এতটুকু সবাই করতে পারছেন? এখন উদ্দেশ্য কি, এখন উদ্দেশ্য হচ্ছে ইমেজটা সেভ করতে হবে। হ্যাঁ, এখন ইমেজটা সেভ করার জন্য এই অবস্থা থেকে আমরা ইমেজ মেনুতে ক্লিক করব, ইমেজ মেনু থেকে ট্রিমে ক্লিক করব, ইমেজ থেকে ট্রিম, ইমেজ থেকে ট্রিম, হ্যাঁ পাচ্ছেন, ইমেজ থেকে ট্রিম, ট্রিমে ক্লিক করলে এখানে আমার এখানে অপশনগুলো যেভাবে আসে না, এখানে তিনটা থেকে এক প্রথমটা আর এখানে চারোটা যেভাবে আসে চারোটা ক্লিক করে এইভাবে রেখে ওকে দিবেন। যদি কারো অপশন চেঞ্জ করা থাকে তাহলে এইভাবে অপশনগুলো সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ওকেতে চাপবেন। ওকেতে চাপলে একটা ম্যাজিক দেখবেন সুন্দর, শুধুমাত্র টার্গেটেড লেয়ারের ইমেজটা থাকবে আর বাদ বাকি সবগুলো সব কিছু মাইনাস হয়ে যাবে। একবার আপনি ইমেজটা সেভ করে নেন, এই অবস্থা সবাই আসে তারপর সেভ করতেছে, এই অবস্থা সবাই চলে আসেন এই অবস্থা। ওকে, তাহলে ফাইল মেনুতে না, এদিকে দেখেন ফাইল মেনুতে ক্লিক করেন, ফাইল মেনুতে ক্লিক করে এই যে অনেকের সেভেস আছে, অনেকের এক্সপোর্ট আছে, সেভেস বা সেভ থাকবে অথবা এক্সপোর্ট থাকবে। আমি এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব পাবো, অথবা অনেকের এখানেই পাবেন সেভ, সেভ এস, সেভ ফর ওয়েব। যেহেতু আমরা ইমেজগুলো ওয়েবের জন্য বানাচ্ছি, আপনারা এটা এক্সপোর্টে যান অথবা হচ্ছে সরাসরি এই মেনু থেকে সেভ ফর ওয়েব দিয়ে সেভ করেন, সেভ ফর ওয়েব,
সেপার ওয়েব দিলে কি হবে, ইমেজটার সাইজ তুলনামূলক কম হবে কিন্তু রেজলিউশনটা ভালো হবে। যে ইমেজটা নর্মালি 1 MB হতো, সেপার ওয়েব দিলে সেই ইমেজটা বড় 200 KB হবে এরকম। ওকে, আবার এখানে ইমেজের ফরম্যাট সিলেক্ট করতে পারেন, আপনি জেপিজি পিএনজি কি করবেন সেটা করতে পারেন, করে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, ওইগুলো জেপিজি হবে। এবার সেভ করবেন কোথায়? সেভ করব হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার থাকে না সবসময়, প্রজেক্ট ফোল্ডারে করবেন। এবার আপনার প্রজেক্ট ফোল্ডার কোনটা তো আপনারাই ভালো জানেন। আমার প্রজেক্ট ফোল্ডার আজকে তৈরি করে নেই, আমি তৈরি করবো এখন। আমি যাচ্ছি 7-এ, এখান থেকে আমি যাচ্ছি ক্লাসে, ক্লাস থেকে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি কি ডে 47। ডে 47-এর মধ্যে কি সেভ করতেছি, ইমেজ সেভ করতেছি। ইমেজ সেভ করলে এটা কি একটা অ্যাসেট ফোল্ডার থাকবে, অ্যাসেটের ভিতরে একটা কি ইমেজ ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে থাকবে নাকি? এবার একটা জিনিস দেখেন তো, এই যে এখানে আমি একটা ইমেজ সেভ করতেছি, ইমেজের নাম কি onuadvance.jpg। আমরা একদম প্রথম দিক থেকে বলতেছিলাম যদি আপনারা কোনো কিছু বানান, তৈরি করেন, সেটার নাম হবে কি মিনিংফুল, নাম হবে কি মিনিংফুল বা ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। তাহলে এটা একটা ব্যানার না, ব্যানারের মিনিংফুল নাম কি হতে পারে, ব্যানার। তাহলে এরপরে সেভ দেন, কাজ শেষ। ডট জিপি অটোমেটিক আসবে, এটা আপনার চিন্তা করতে হবে না। আমার আসেন, আমি দেখাই আপনাদেরকে। দেখেন এই যে চলে আসছে ইমেজটা, সুন্দর, কোনো ঝামেলা নাই। ওকে, এবার একটু এখানে দেখেন, এখন আমার টেমপ্লেটটা কই? আচ্ছা সবাই একটু দেখেন তো, সেভ করার ট্রাই করেন তো, তারপর বলছি হয়ে গেছে, বাকিরা করো, অনেকের হয় না মনে হচ্ছে। আমার ইমেজ সেভ হয়ে গেল, এখন আমার ইউআইটা কই, টেমপ্লেটটা কই? ইউআই টেমপ্লেটটা আনতে হবে না, সবাই দিকে স্ক্রিনের দিকে, আমার স্ক্রিনের দিকে তাকান। আচ্ছা, আবার আমাদের যে ব্যাগে যাইতে হবে, ব্যাগে যাওয়ার সহজ উপায় হচ্ছে, এখানে হিস্ট্রি একটা খুলে রাখছিলাম না, এই হিস্ট্রি আপনি এখানে যা কাজ করবেন না সবগুলো হিস্ট্রি এখানে থাকবে, বুঝছেন, সবগুলো হিস্ট্রি এখানে আছে। ওকে, কখন কার সাথে কথা বলতেছেন, কার সাথে কী করতেছেন, সবগুলো হিস্ট্রি এখানে থাকে। তো এখান থেকে হচ্ছে ফ্রেশ হিস্ট্রি যেটা আছে এটাতে চলে যাবে। ফ্রেশ হিস্ট্রি হচ্ছে কোনটা, শুরুতে যেটা ছিল সেটা, এই ক্লিক করেন, ক্লিক করলে একদম দুনিয়া যারা যা ছিল সব চলে আসবে। ভালো না বিষয়টা? হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রি থেকে একদম শুরুতে যে লেয়ারটা থাকবে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে একদম সুন্দর ফ্রেশ করে পেয়ে যাবেন সব কিছু। কতবার দিবেন কন্ট্রোল জেড আপনি? ওকে, ক্লিয়ার সবাই? সবার আসছে এটা ব্যাপার। এবার তাহলে আমরা তো লোগোটা একটু সেভ করি, লোগো আমি করি কি বলে শুনেন, তারপরে করেন সবাই একটু এদিকে খেয়াল করেন। লোগো, লোগোতে আমি ক্লিক করলাম, দেখেন লেয়ার সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, লেয়ার সিলেক্ট হলে এরপরে কি করব, অল্টার চাপবো, অল্টার চেপে ধরে লোগোর পাশে যে চোখের যে আইকনটা আছে, আয়ের যে আইকনটা আছে এটাতে ক্লিক করেন। দেখেন শুধু ওইটা আছে আর সব চলে গেছে। হ্যাঁ, এরপরে কাজ কি, অপাসিটি আর ফিল চেক করুন, অপাসিটি ফিল দুইটাই 100% আছে। ইমেজে যাবো, ইমেজ থেকে ট্রিম করব, অপশনগুলো এখানে যেভাবে আছে এভাবে রেখেই ওকেতে চাপেন, দেখবো যে শুধুমাত্র ওই টার্গেটেড লেয়ার ইমেজটা ছাড়া আর বাদ বাকি সব চলে গেছে। ওকে, এখন এই ইমেজটা এবং একটু আগে যে ইমেজটা আমরা ক্রপ করছিলাম বা ট্রিম করছিলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতেছেন আপনারা? এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আর ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে। যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এটা হচ্ছে PNG, অথবা সহজ ভাষা বললে যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড নাই সেটা হচ্ছে কি PNG, আর যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে কি PNG ছাড়া অন্য কোনো ফরম্যাট। ওকে, আচ্ছা যদি PNG হয় এটার সেভ PNG-তেই করতে হবে, এটা যদি আপনি JPG-তে সেভ করেন তাহলে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে সাদা। ওকে, এবার আমি ফাইলে গেলাম, ফাইল থেকে কি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গেলাম, এখানে একটা অপশন চলে আসবে, দেখেন এটাটা আমার ফরম্যাট কি সিলেক্ট করা আছে, এই জন্য দেখেন এখানে একটা অলরেডি কি সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে একটা। এবার আমি এখানে PNG দিলাম, PNG 8, PNG 24, এবার এখান থেকে কোনটা দিব? ওকে ফাইন, 24 দিলে কি সুবিধা, 8 দিলে কি অসুবিধা? আচ্ছা আমি 24 দিলাম আমরা। হ্যাঁ, যদি দেখিতে কোনো অসুবিধা তাহলে চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে শার্পনেসের ব্যাপার, আমরা যেটা নর্মালি দেখি আর কি, একটা দিলে শার্পনেসটা ভালো হয়, একটা দিলে শার্পনেসটা একটু কম থাকে। আবার আমি দিলাম কি PNG 24 দিলাম, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নাই। এভাবে আপনি কোনো আইকন ডাউনলোড করেন, কোনো ইমেজ ডাউনলোড করেন, লোগো ডাউনলোড করেন, যখন দেখবেন যে হচ্ছে কি এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই সেটা অবশ্যই দিবেন কি PNG, আর 24 না 28 এটা ইউজ করলে বোঝা যাবে, তবে PNG এটা শিওর। এরপরে কি করবেন, সেভ করবো আমরা। হ্যাঁ, সেভ, যারা আগে বুঝুন না, এরা এখনো খেয়াল করতেছে না তাই এখনো বুঝুন না, আমি তো মাথাগুলো দেখলে বুঝি।
এরপরে এখন নামগুলা দেখেন নাম কি আছে অন্য অ্যাডভান্স ডট পিএনজি, তাহলে এখানে কি করতে হবে একটা মিনিংফুল নাম দিতে হবে, নাম হতে পারে কি লোগো, লোগো লিখছে পরে ডট পিএনজি এটা চলে গেছে চলে যাক, এটা নিয়ে টেনশন করতে হবে না, এই যে এখানে এটাই ডট পিএনজি এটা বানাই দিবে কারণ এটা ডট পিএনজি হয়ে আসছে, এটা সেভ দিয়ে দেন, সেভ দিলে দেখবেন কি ডট পিএনজি দিয়ে সেভ হয়ে গেছে দেখেন। ওকে একটু প্লিজ সবাই করেন তো কাজটা, 24 নেন, 24 নেন পরে শার্পনেসটা ভালো 24 নেন। এরপর হচ্ছে যে আবার আগে সিস্টেম আমাকে আবার একদম ইউআইটা আনতে হবে, ফ্রেশ ইউআইটা নিয়ে আসতে হবে, ফ্রেশ ইউআই নিয়ে আসতে হলে কি করতে হবে হিস্টোরিতে যাবেন, হিস্টোরি থেকে আগের লেয়ারে ক্লিক করবেন, দেখেন সুন্দর করে সব চলে আসছে, প্লিজ সবাই এই কাজটা করেন। আমরা যদি একটা পিএইচডি থেকে অথবা মনে করে ফিগমাই ধরেন, ফিগমা থেকে যদি ইমেজ নিয়ে নিতে পারি বাকি রইলো আর কি টেক্সট গুলো বাকি রইলো, টেক্সট টেক্সটের মধ্যে আমরা হচ্ছে কি টেক্সট গুলো পাবো আর ফন্টও পাবো, দুটো জিনিস পাবো, ফন্ট পাবো আর কি পাবো টেক্সট পাবো, কিন্তু অ্যাকচুয়ালি আরো কিছু জিনিস পাচ্ছি কিনা একটু খেয়াল করেন তো একটু, এইদিকে আমি এই যে এখানে একটা আইকন আছে একটা টুল আছে এটার নাম হচ্ছে যে হরাইজন্টাল টাইপ টুল, সহজ ভাষা বললে এটা টেক্সট টুল, হরাইজন্টাল টাইপ টুল সহজ ভাষা বললে কি টেক্সট টুল, এটাতে ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি কোথাও যদি এভাবে মাউস রাখেন, আমি লেয়ারটা সিলেক্ট করতেছি, এভাবে ডাইরেক্ট ক্লিক করলে আপনি চাইলে কিছু লিখতে পারবেন, চাইলে কিছু, হ্যাঁ মনে করেন দেখেন এখানে অলরেডি কি লোরো মেনশন চলে আসছে, আমি চাইলে এখানে আমার নামে লিখতে পারি, হ্যাঁ লাইক দেখেন লিখে ফেলতেছি শেষ। ওকে এই যে লিখলাম না, লিখার পরে আমি এসকেপ চাপলাম অথবা মুভ আইকনে ক্লিক করলাম, এসকেপ চাপলাম কিবোর্ড থেকে এসকেপ বাটন চাপলাম অথবা কি মুভ আইকনে ক্লিক করলাম, হ্যাঁ একটু লেয়ারগুলো চেক করেন দেখেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, নাম কি নোমান নাম, মানে যেটা আপনি করেন ওই কাজ নাম, একটা লেয়ার এখানে তৈরি হয়ে যাবে অথবা আপনারা অন্য নামে এখানে লেয়ারটা কি রাখতে পারবেন। আবার এখানে নোমান তো আসলে এই ট্যাবলেটের পার্ট না, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি, তাহলে বাদ দেওয়ার উপায় কি আবার এটাতে সিলেক্ট করেন, লেয়ারটা সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট করেন এবং কিবোর্ড থেকে ডিলেট চাপেন অথবা এই লেয়ার বক্সের শেষের দিকে দেখেন ডিলেট নামে একটা অপশন আছে আছে, হ্যাঁ লেয়ার সিলেক্ট করা অবস্থায় ডিলেটে চাপলে এটা চলে যাবে, এই যে চলে গেছে, তো কিছু আনওয়ান্টেড কিছু চলে আসলে, আনওয়ান্টেড কিছু চলে আসলে এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনি চাইলে এইভাবে ডিলেট করে দিতে পারেন অথবা আবার ওই হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রি থেকে একদম ফ্রেশ হিস্ট্রি লেয়ারটাকে সিলেক্ট করবেন, সব আবার আগের মতো হয়ে যাবে, তো কিছু যদি চেঞ্জ হয়ে যায় ভাববার কিছু নাই। ওকে আমাদের লেয়ারে আসলাম, টেক্সটের বিষয়ে আসি এবার, আবার হরাইজন্টাল টাইপ টুল অথবা টেক্সট টুলে ক্লিক করলাম, এরপরে দেখেন এই যে লেখাগুলো এখানে অলরেডি আছে না এগুলোর উপরে মাউস পয়েন্টার নিলে এটা কি চেঞ্জ হচ্ছে কার্সারের মতো হয়ে যাচ্ছে, আর আপনার যে টেক্সটটা দরকার সেই টেক্সটের উপরে ক্লিক করেন, ক্লিক করলে একটা ওয়ার্নিং দিবে বলতেছে কি এই লেখাটার জন্য রোবটো বোল্ড নামে একটা ফন্ট ওরা ইউজ করছে, সেই ফন্টটা এখানে নাই, দ্যাটস ওয়াই এটা ওয়ার্নিং দিচ্ছে, যদি ফন্টটা আমার এখানে থাকতো তাহলে ওয়ার্নিং দিত না, এটা কি পেয়ে যেত অটোমেটিক্যালি, ক্লিয়ার সবাই, এখন এটা ওকে দিলে কি হবে বাই ডিফল্ট পিসি থেকে কোনো একটা ফন্ট ধরবে, ধরে ওইটা এখানে পেয়ে যাবে। ওকে এবার দেখেন আমি লেখাটা এটা সিলেক্ট করতে পারছি, সিলেক্ট করে এটা কপি করতে পারবো, তাহলে অন্য সেখানে লিখতে পারবো ইচ্ছা। ওকে আমি কপি করলাম, এবার এই লেখা যদি কপি করতে পারি এটা দুনিয়ার যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করা যাবে না, দেখেন আমি এখানে এসে এটা পেস্ট করেছি কন্ট্রোল বি, তাহলে এবার দেখেন তো এটা যদি আমরা আমাদের যদি পিসি কোডিংয়ে লিখি এইচ ওয়ানের ভিতরে এটা পেস্ট করে দিলে চলে আসতেছে না, বা এইচ টুয়ের ভিতরে পেস্ট করে দিলে চলে আসতেছে না, তাহলে লিখা নিয়ে ঝামেলা নেই, যদি আপনি এডিটেবল ইউআই আপনি পান সেক্ষেত্রে লিখাগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, জাস্ট কপি করবেন আর ইউজ করবেন শেষ। এবার উপর দিকে তো তাকান তো এখানে কি কি আসছে, এটা মেনলি হচ্ছে বোল্ড ছিল, ওই যে রোবটো বোল্ড খেয়াল আছে, বোল্ডের রিপ্লেস হওয়ার কারণে রেগুলার আসছে, ফন্ট সাইজ কত এটা 100 পিক্সেল শেষ, এখানে দুটো জিনিস চলে আসলো এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে স্মুথনেসটা অটোমেটিক থাকবে এটা নিয়ে কিছু বলার নাই। আবার লেখাটা কোথায় আছে দেখেন সেন্টারে আছে লেখাটা, হ্যাঁ এটা তো এখানে আসতো, এখানে এখন এটা দিয়ে অ্যাকচুয়ালি হয় নাই, ফন্টটা প্রথমে যে ওয়ার্নিং দিচ্ছিল ওখানে ফন্টের নামটা ছিল কি ছিল রোবটো বোল্ড, এটা মিসিং বিদায় এখানে অন্য একটা ফন্ট রিপ্লেস হয়েছে, এটা যদি রোবটো বোল্ডটা আমাদের এখানে থাকতো তাহলে এখানে অটোমেটিক রোবটো বোল্ডটাই আসতো আর এখানে রেগুলার থাকতো, মানে বোল্ড ফন্ট রেগুলার সাইজে আসে এই, তাহলে দেখেন আমাদের ফন্টটা পাবো, ফন্টের স্টাইলটা পাবো, বোল্ড না রেগুলার সেটা পাবো, আবার সাইজটাও কি পেয়ে যাবো, সেন্টারে তো আসে নাকি লেফটে আসে না রাইট আসে সেটাও কি পেয়ে যাবো, অনেক কিছু পেয়ে যাচ্ছে, ক্লিয়ার সবাই। আচ্ছা এবার মনে করেন যে এই টেক্সটের কাজ শেষ, আপনি এসকেপ চাপেন কিবোর্ড থেকে এসকেপ বাটন চাপেন, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেছে দেখেন, এবার ধর মনে করেন যে এটা দরকার, তাহলে আবার এই টাইপ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, আবার ওয়ার্নিং দিচ্ছে কি রোবটটা মিসিং আছে ওকে দেন, তাহলে অন্য কোনো একটা ফন্টে এটা কি রিপ্লেস হয়ে যাবে। ওকে হ্যাঁ অবশ্যই নোট করে রাখতে হবে, নাহলে তো ভুলে যাবেন আপনি,
এবার দেখেন কন্ট্রোল সি এ কন্ট্রোল সি কপি হয়ে গেল, যেখানে মাউস নিয়ে পেস্ট করেন। এরপর উপরে দেখেন ফন্ট সাইজ পাবেন, টাইপ পাবেন, ফন্ট কোনটা ইউজ করছে সেটা পাবেন, আর এটাকে অ্যালাইনমেন্টটা কি পেয়ে যাবেন। তাহলে যেটা আমরা বুঝতে পারতেছি যে আমরা টেক্সটগুলো খুব সহজে কি এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবো। আচ্ছা হিস্টোরিতে গেলাম, আবার আমি আগে লেয়ারে ছিলাম, দেখেন দেখেন ঠিক হয়ে গেছে। এরপর আছে কি, এবার কালার আছে। তাহলে দেখেন আমি ফন্টের সাইজ পাচ্ছি, ফন্টের লেখাটাও পাচ্ছি, ফন্টের কি কোন ফন্ট ইউজ করছে সেটাও পাচ্ছি, শেষ কালার। এই কালারটা চাইলে আমরা এখানে একটা টুল আছে, সেটার নাম হচ্ছে আইড্রপস টুল। এই যে আইড্রপার টুল, এই আইড্রপার টুল দিয়ে আপনি যে কোনো লেখার উপরে যাবেন, ক্লিক করবেন, বা যে কোনো এলিমেন্টের উপরে যাবেন ক্লিক করবেন, এখানে দুটো বক্স আছে, হ্যাঁ দুটো কালার বক্স আছে। এই কালার বক্সের মধ্যে কালারগুলো দেখায়। দেখেন আমি আইড্রপার দিয়ে যে কোনো এলিমেন্টের উপর ক্লিক করতেছি, কালারটা চেঞ্জ হচ্ছে। আইড্রপার দিয়ে যে কোনো ক্লিক করতেছি, কালারটা চেঞ্জ হচ্ছে, দেখা যায়। ওকে, মনে করেন যে আমি এটাতে ক্লিক করলাম, কালার চেঞ্জ হলো। তো এবার এখান থেকে কালার কোডটা নিব কিভাবে, এই বক্সের উপর ক্লিক করেন, বক্সের উপর ক্লিক করলে এখানে কালার কোডটা চলে আসতেছে। এখান থেকে কন্ট্রোল সি আর আপনার কোডে যায় কন্ট্রোল ভি, শেষ। অথবা আপনি চাইলে আমাদের যে কালার ফিগারগুলো আছে না, কালার ফিগারগুলো দিয়ে এখান থেকে কালার নিতে পারেন। ক্লিয়ার সবাই? আর কি বাকি রইলো? আর তেমন কিছু বাকি নেই। এবার হচ্ছে আপনার মেজারমেন্ট, এইভাবে মেজারমেন্ট মেহে ধরতে পারেন। আর মেজারমেন্ট না ভাবলে বেশি একটা অসুবিধা কিছু হবে না, যদি হচ্ছে আপনি কাজ করতে এক্সপিরিয়েন্সড হন, এটা দেখলে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি সাইজ কেমন হতে পারে আর কি। ওকে, এরপরে এই এরিয়া সম্বন্ধে একটু বলি। যদি আমরা এরকম কিছু দেখেন, তাহলে যেটা বুঝবেন যে এটা কি নর্মালি এরকম থাকে, হোভার হলে এই কালারটা আসে। এখানে আসেন, এটা দেখলে কি বোঝা যাচ্ছে, নর্মালি এরকম থাকে, হোভার হলে এরকম আসে, নর্মালি এরকম থাকে, হোভার হলে এটা আসে, নর্মালি এরকম থাকে, হোভার হলে এটা আসে। এটা এই জন্য বুঝাচ্ছি, অনেক সময় পিএইচডি বা রিকোয়ারমেন্ট আসলে আমরা হচ্ছে যে এটার এইভাবে করে দিয়ে দিই, যেভাবে সেভাবে, কিন্তু ব্যাপারটা এটা না। এটা চাচ্ছে কি হোভারের সময় এটা হবে, আদারওয়াইজ এটা থাকবে। ওকে, আমরা এটা কমপ্লিট করবো, 2 দিন লাগুক 3 দিন লাগুক এটা কমপ্লিট করবো। এটা কমপ্লিট করলে অনেক কিছু এখানে চলে আসবে, যেমন এখানে হচ্ছে আমরা কি সুন্দর হোভার সিস্টেম দেখবো এখানে, তারপর এখানে একটা প্লাগইন ইউজ করা দেখবো কেমন করতে, সেটা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সুন্দর করা যায়, বুটস্ট্র্যাপ ছাড়াও করা যায়। এগুলো হচ্ছে যে এখানে ক্লিক করলে ক্লিক অনুযায়ী এটা চেঞ্জ হবে, আইটেমগুলো চেঞ্জ হবে। এরপরে হচ্ছে যে এখানে কাউন্টার অ্যাড করবো আমরা, হ্যাঁ তো এগুলো লাগবে। আপনারা একটু সব পিএইচডিগুলো ঘাটাঘাটি করেন, যতটুকু আমরা দেখলাম না, একটু দেখলে পিএইচডি থেকে কন্টেন্ট নিয়ে নিয়ে কাজ করা পসিবল, সিম্পল ইস্যু দেখে একদম, এটা হাফেজ হইতে হবে না, সিম্পল কাজ জানলে হবে, আইডিয়া থাকলে হলো। হ্যাঁ, আপনারা একটু 10 মিনিট একটু দেখেন, এটার একটু ইয়া করে দেখেন কী কী আছে না আছে। ওকে, তো ফটোশপের এই ব্যাপারগুলো খেয়াল থাকলে আপনারা যদি হচ্ছে কি কাজ করতে পারবেন, সমস্যা নাই। আবার ধীরে ধীরে হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন ফটোশপের, তাহলে হচ্ছে যে নর্মালি ইমেজে যদি কোথাও কোনো কাজ করতে হয়, নর্মালি আমাদের দেশে ক্লায়েন্টটা চায় যে আপনি সবই করেন, আপনার একটা ব্যানার দিয়ে দিলে ব্যানারটা রিসার্চ করা আর আপনি করবেন, অথবা ব্যানারটা আপনি বানাবেন, লোগোটা আপনি বানাবেন, আদার সিমেজগুলো আপনি বানাবেন, এরকম চায় আর কি সবাই। হ্যাঁ, অবশ্যই হওয়া লাগে। আচ্ছা, আমি যেটা করতেছি এখন দেখেন, আমি হচ্ছে ডে 47 নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ডে 47, এই যে, হ্যাঁ এটা একটু ভিউটা চেঞ্জ করি একটা, তাহলে ভালো লাগবে, ডে 47। হ্যাঁ ওকে, তো ডে 47 এই ফোল্ডারের ভিতরে আমি যাচ্ছি। হ্যাঁ, এখানে এটার নাম চেঞ্জ করে দিই, ডে 47-এর না সাথে বলে দিয়ে হচ্ছে কি অনু বান্স। এখানে দেখেন আমার নামের মধ্যে কোনো স্পেস নাই, আপনাদের এখনও অনেকে হচ্ছে এটা করতেছেন যে নামের মধ্যে স্পেস দিচ্ছেন, তারপর হচ্ছে যে রং নাম দিচ্ছেন, মিনিফুল দিচ্ছেন না, এতদিন পরে আসলে এগুলো দেখলে মনে করেন যে খালি গুলি করে দেওয়া ছাড়া আর কিছু করার নেই, আর গুলি করলে তো আর পরে চাকরি থাকবে না, সমস্যা। আচ্ছা, এরপরে আসেন, এখানে অ্যাসেট দরকার, এরপরে কি দরকার, একটা ইন্ডেক্স ফাইল দরকার, মিনিমাম একটা ইন্ডেক্স ফাইল দরকার, index.html। অ্যাসেটের ভিতরে যাব, এখান থেকে কি কি লাগবে, এখানে একটা সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার, একটা ফন্টস ফোল্ডার, হ্যাঁ মিনিমাম এগুলা লাগবেই। সিএসএস এর ভিতরে গেলে একটা সিএস ফাইল লাগবে, সেটা কিরকম, মিনিমাম একটা সিএস ফাইল লাগবে, নাম হচ্ছে কি stylee.css। ওকে, প্রফেশনাল কাজ এগুলো লাগবে। জেএস এ আসেন, এখানে লিখেন হচ্ছে কি একটা ফাইল ক্রিয়েট করেন, এখানে একই প্রসেসে এখানে লিখেন হচ্ছে main.js লিখতে পারেন, script.js লিখতে পারেন, হ্যাঁ যেটা ইচ্ছে সে লিখেন। তো আমি লিখলাম কি মেনে লিখলাম, হ্যাঁ main.js লিখলাম, যদি কোনো জেএস এর কাস্টম কোড করেন এটার মধ্যে থাকবে,
যদি সিএস এর কোনো কাস্টম কোড করেন এটার মধ্যে থাকবে, যদি কোনো কাস্টম ফন্টস ইউজ করেন এটার মধ্যে থাকবে, যদি কোনো ইমেজ ইউজ করেন এটার মধ্যে থাকবে, সিম্পল এসব, এগুলো মাস্ট বি লাগবে, এভাবেই লাগবে, তাহলে বিকল্প ওয়ে নাই। হ্যাঁ, এরপরে দেখেন আমি কি কি অ্যাড করি, আর জাস্ট রেডি করে দিলাম, কালকে এখান থেকে সকালে ধুমধুম করে আমরা কাজ করে ফেলবো, শেষ। আর হচ্ছে যে গিটহাবটা সবাই যেন কনফার্ম করেন কালকের মধ্যে, ওই যে এনামেল হচ্ছে সকালে করছিল নাটক হয়ে গেছে। এগুলো এখানে কোথেকে আসছে? ওর এটা অটোমেটিক হয়ে গেছে, ব্যাশ হিস্ট্রি কারোরটা দেখেন করছেটা কি। আচ্ছা যাই হোক, আপনারা যদি গিটহাবটা ভালো করে বোঝেন না, এখানে সুবিধা আছে, এই যে এখানে এটা কি বিএস কোড না, বিএস থেকে কোড থেকে সরাসরি কোড গিটহাবে পাঠা দেওয়া যায়, এক ক্লিকে চলে যাবে। ওকে, এটা ভালো করে বুঝেন, গিটহাবটা বুঝেন ভালো করে, যতটুকু করলাম একটু বুঝেন, এরপর এটা দেখা দেবো, এক ক্লিকে গিটহাবে চলে যাবে, এরপরে গিটহাব থেকে এক ক্লিকে এটা সিপিএনএলে চলে যাবে, সিম্পল, ইজি, সিম্পল ওয়ে। আসেন আমি হচ্ছে যে প্রজেক্টটা এখন ওপেন করে নিচ্ছি, এগুলো না শিখলে কিন্তু পরের স্টেপগুলো কিন্তু আটকে যাবে। ওকে, হ্যাঁ ওকে, এইচটিএমএল ফাইল, এখানে কি কি লাগবে, এখানে একটা টাইটেল লাগবে, টাইটেল অবশ্যই কি মিনিংফুল হতে হবে, যেমন এখানে আমরা করছি অন অ্যাডভান্স করতেছি, এটা একটা ফোর্টফোলিও ওয়েবসাইট এটা। হ্যাঁ, আপনি আপনার নাম লিখতে পারেন, ফোর্টফোলিও ওয়েবসাইট না, এটা নাম লিখতে পারেন, যেমন আমি লিখলাম কি এ বি নিজের নাম লিখে এটা একটা ইয়ে লিখতে পারেন, এটা একটা ফোর্টফোলিও ওয়েবসাইট এটা একটা। এরপরে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এগুলো তো মাস্ট বি লাগবে, এগুলোর কোনো ছাড়াছাড়ি নাই। আর একটা প্রফেশনাল ওয়েবসাইট আর কী কী লাগে বলেন তো? হ্যাঁ, মেটা ইনফরমেশনগুলো লাগবে, লাগবে মানে লাগবেই লাগবে, এখানে কোনো ছাড় নাই। আচ্ছা, তো মেটাগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই, এটা নিয়ে আতঙ্ক থাকার কিছু নাই, ডাব্লিউ থ্রি স্কুলে আসবেন, এই তিনটা একটু আলতো করে কপি করে নিয়ে আপনার সাইটে পাঠিয়ে দিবেন। এই ওকে, ডিসক্রিপশন, মিনিংফুল ডিসক্রিপশন লিখবেন দু এক লাইনের মধ্যে, যেন আপনার পুরো সাইটটারে এটাকে এক্সপ্লেন করে দেয়। কিওয়ার্ড লিখবেন, কি কিওয়ার্ড যেগুলো সার্চ করে আপনার সাইটটা কেউ পাবে, অথবা আপনার সাইটে যে ধরনের কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী এখানে কিওয়ার্ড দিবেন। ওকে, এরপরে অথর থেকে হচ্ছে যে কে বানাচ্ছে সেটা দিয়ে দিবেন, এখন নিশ্চয়ই এটা আপনি বানাচ্ছেন, এখানে আমি লিখতে পারি কি হবে দেখেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমি আমার হচ্ছে কি ইমেল দিয়ে দিতে পারি এখানে, এরপরে আপনি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আর পোর্টফোলিও ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে পারেন, অনেক কিছু দিয়ে দিতে পারেন, যেটা দিয়ে হচ্ছে কি মানুষ আপনাকে ট্র্যাক করতে পারে, অথবা যদি হচ্ছে যে আপনি কোনো কোম্পানির জন্য করেন সেই কোম্পানির অ্যাড্রেস এখানে ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন, কোনো ক্লায়েন্টের জন্য করলে সে ক্লায়েন্টের অ্যাড্রেস অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন, ইচ্ছা। ওকে, এটা হচ্ছে অথর মানে কি মালিক, আর মালিক আপনি অনেকভাবে ডিফাইন করতে পারেন, তো এগুলো অবশ্যই লাগবে। শেষের দিকে লাগবে কি, এটা লাগবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই লাগবে, দিয়ে দিলাম। এরপর আর কি লাগে প্রফেশনাল একটা কাজের জন্য, কে বলতে পারেন এখানে কি মিসিং আছে প্রফেশনাল কাজের জন্য? রুদ্র বলেন তো, আর কি মিসিং আছে এখানে? ফন্ডাসন লাগবে, ওকে ফাইন। আর এই যে এটা তো ভালো, ফ্যাব আইকন লাগবে, হ্যাঁ ফন্ডাসন লাগবে, ফ্যাব আইকন লাগবে, সিএসএস লাগবে, এগুলো মাস্ট বি কি এগুলো লাগবে, তাহলে এগুলো অ্যাড করতে হবে আমাদেরকে। চলেন, লিংক এখানে কি হবে, অ্যাসেটস ইমেজ, মনে করেন যে আমার কি ফ্যাব আইকন ডট পিএনজি নামে একটা ফাইল আছে, মনে করেন আছে, লিখে ফেলেন, এবার আপনি ইমেজের ভিতরে ফ্যাব আইকন ডট পিএনজি নামে একটা কিছু রেখে দিলে চলে আসবে না, চলে আসবে, কোনো প্যারাই নেই। হ্যাঁ, রিজলেশন হবে কি আইকন, রিলেশন হচ্ছে কি আইকন, শেষ। এরপর লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে আমাদের সিএসএস ফাইল আছে সেটা অ্যাড করে দেন, অ্যাসেট সিএসএস এসটাইল শিট গেল। এখানে অবশ্যই কমেন্ট করবেন, কি কমেন্ট করবেন, মেন এসটাইল শিট। হ্যাঁ, এর উপরে কাকে রাখবেন, ফন্ডাসন রেখে দেন, শেষ। এখানে ফন্ডাসনের লিঙ্ক দিয়ে দিবেন, এখানে ওটা নিয়ে আসে চলেন, সিডিএন জেএসএ যাই,
প্রসেসগুলো সহজ, দেখেন ফন্ট ফন্টের সামনে গেলাম, এখান থেকে লিংক কপি করলাম, লিংক কপি করে এখানে দিয়ে দিলাম, শেষ, ফন্ট চলে আসলো। আর কারা লাগবে? বুটস্ট্র্যাপ নেবেন না? হ্যাঁ এক্স্যাক্টলি, বুটস্ট্র্যাপ লাগবে। চলেন এই দিন বুটস্ট্র্যাপ সার্চ দেন, দেখেন আপনার বুটস্ট্র্যাপ সাইটে যাইতে হবে না, এখান থেকে পেয়ে যাচ্ছি সব। দেখেন এই বুটস্ট্র্যাপের কি জেএস, বুটস্ট্র্যাপের সিএসএস, এই যে কোনটা খুঁজেন, বুটস্ট্র্যাপ যে মিন জেএস, বুটস্ট্র্যাপ মিন গ্রেট জেএস, এ জেএস, সে জেএস, ওই জেএস সব আছে। এখান থেকে সব না দিয়ে স্টাইল সিনদেন, স্টাইলিং দেন, এই যে পাচ্ছি যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা এটা আমি কপি করলাম, হ্যাঁ কপি করে এখানে বসে দিচ্ছি, বুটস্ট্র্যাপ 5.2 লিংক, লিংক বল লাগবে এভাবে দিয়ে দেন, এই তাহলে আরো বেশি মিনিংফুল হলো জিনিসটা। লিংক বুটস্ট্র্যাপ শেষ, আর বুটস্ট্র্যাপটা জেএস লিংক লাগবে না একটা। চলেন এই যে দেখেন সিস্টেমগুলো খালি খেয়াল রাখেন, একটা অ্যাপ্লাই করতে হবে। আমাদের টেকনিক্যাল কাজগুলো দেখে থেকে বোঝা গেল, দেখে থেকে শেখা যায় না অ্যাকচুয়ালি, আপনার হাতে কলমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই আপনি হচ্ছে জিনিসগুলো অ্যাকচুয়ালি শিখতে পারবেন, আদারওয়াইজ দেখে দেখে যাবেন, বুঝে যাবেন, এরপরে ভুলে যাবেন। জেএস সিলেক্ট করলাম, জেএস থেকে শুধু জেএস এর লিঙ্কগুলো আসছে, আর অল দিলে এ টু জেড বুটস্ট্র্যাপে যা আছে সবই চলে আসবে, মানে 5.2 যা আছে সবই চলে আসলো। আমি জেএস সিলেক্ট করলাম, এখান থেকে বুটস্ট্র্যাপ বান্ডিলটা নেবেন, বুটস্ট্র্যাপ বান্ডিল, হ্যাঁ খেয়াল রাখবেন। নিলাম, এটা কোথায় অ্যাড হবে? বডির জাস্ট উপরে, বডি এন্ডিংয়ের জাস্ট কি উপরে। তা আমি লিখলাম বুটস্ট্র্যাপ 5.2, এই কীভাবে অ্যাড করবো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, হ্যাঁ খেয়াল রাখবো আমরা অলওয়েজ SRC, এই শেষ। তাহলে আমরা আইকনের জন্য ফন্ট সাম নিলাম, তারপরে হচ্ছে কি রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপ নিলাম, কাস্টম সিএসএস এর জন্য আমাদের একটা সিএসএস লিখলাম। এরপরে আমরা একটা জেএস অ্যাড করে রাখছিলাম না, খেয়াল আছে? জেএসটা অ্যাড করবো, এই দেখেন সব সিএসএস এর নিচে আমাদের কাস্টম সিএসএস, একইভাবে সব জেএস এর নিচে আপনার কাস্টম জেএস। ওকে মেন জেএস কমেন্ট করলাম, এবার এখানে অ্যাড করে দেন স্ক্রিপ্ট অ্যাসেটস জেএস মেন জেএস শেষ। এটা হচ্ছে যে মোটামুটি একটা প্রফেশনাল স্টেপের জন্য আপনার এগুলো লাগবেই এগুলো, হ্যাঁ। এরপরে দেখেন, এরপরে যদি আপনার আরও সিএসএস আসে অ্যাড করবেন, আরও জেএস আসে অ্যাড করবেন, বাট ইনিশিয়াল স্টেপে এগুলো আপনার লাগবে এগুলো। ক্লিয়ার সবাই? আচ্ছা সিএসএস ফাইলে আসেন, সিএসএস ফাইলে কিছু কথা লিখলে ভালো, যেরকম অথরকে এটাকে ওইটাকে এরকম করলে লিখলে ভালো। আমরা এরকম করে লিখছিলাম কোনো একটা ক্লাসের মধ্যে, খেয়াল আসে নাকি আপনাদের, কে জানে ওই ক্লাস নাম্বারটা কত ছিল কে জানে। হ্যাঁ না দুই জায়গায় থাকার কথা, সিএসএস অ্যাড হয়েছে কোথায়? এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়, নেটের মধ্যে নাই। এই যে এখানে অল্প কিছু কথা লিখে আমি লিখছি, চাইলে আপনারা আরও অনেক কিছু লিখতে পারেন। বিভিন্ন ট্যাম্পলেট আপনারা ডাউনলোড করলে, মানে প্রফেশনাল ট্যাম্পলেটগুলো দেখতে পারেন একটু এখানে, হ্যাঁ। ট্যাম্পলেটের নাম, প্রজেক্টের নাম, ডেভেলপার নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ভিজিট অ্যাড্রেস, মানে ওয়েবসাইট থাকলে সেটার অ্যাড্রেস, আর অনেক কিছু দিতে পারেন, হ্যাঁ ভার্সন নেম এটা সেটা দিতে পারেন, নো প্রবলেম। ক্লিয়ার সবাই? ইভেন এই কাজগুলো আপনারা জেএস ফাইলেও করে রাখবেন। আমি দেখেন মেন জেএস অন করলাম, এখানে দিয়ে দিলাম শেষ। জেএস এ সিএসএস এ কমেন্ট করার সিস্টেম একই, দেখেন এখানে কমেন্ট যেটা করলাম এখানে একই কমেন্ট, কোনো এরর ধরতেছে না, মানে মাল্টিপল লাইনের কমেন্ট করার সিস্টেম দুই জায়গায় কি সেম। ক্লিয়ার সবাই? তাহলে এটা হচ্ছে তো আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার প্রফেশনাল কাজের জন্য। তাহলে এখন আপনারা যেটা করতে পারেন হচ্ছে যে এই যে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম না, এই যে এই ফাইলটা আপনি একটা জিপ করে রেখে দিতে পারেন, কালকে থেকে যখনই আপনারা কাজ করবেন এটা শুধু আনজিপ করবেন, ওইটার মধ্যে কাজ শুরু করে দিবেন, আনজিপ করবেন, কাজ শুরু করে দিবেন, হ্যাঁ নতুন করে আবার এগুলো বানানোর দরকার নেই। ক্লিয়ার সবাই? এই যে লিখে আছে দেখেন, কোনটা এটা 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 যেরকম কাস্টম সিএসএস না আমাদের, এটা এরকম কাস্টম জেএস, যদি আপনার কাস্টম সিএসএস জেএস লিখতে এটার মধ্যে লিখবো। জেএস সম্বন্ধে একটু বলে দিই, হ্যাঁ
সিএসএস যেভাবে তিনভাবে লেখা যায় না, জেএসগুলো কিন্তু ওইভাবে লেখা যায়। চাইলে আপনি এক্সটার্নাল ফাইল করতে পারেন, চাইলে ইন্টারনালও করতে পারেন। তবে ইন্টারনাল করলে ওই যে সিএসএস যেরকম একটা অসুবিধা দেখলাম, স্পেসিফিক হয়ে যায় কোডের, আমাদের যে এসটিএমএল যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়ে যায়, কোডের লেন্থ বড় হয়ে যায়। এই ইন্টারনাল জেএস করলে একই প্রবলেম হবে, এই জন্য জেএস ওকে এক্সটার্নাল করা ভালো, অবশ্যই এক্সটার্নাল করতে হবে। একটু কারো কোনো কথাবার্তা আছে? ওকে ফাইন, তাহলে আজকে এ পর্যন্তই। বাসায় যান, বাসায় যে হচ্ছে যে পিজিটা আমি ড্রাইভার যেটা শেয়ার করছি ড্রাইভারের মধ্যে আছে, আপনারা একটু ট্রাই করেন বাসায় যে এটা কি করা যায় কিনা, আর কালকে থেকে আমরা ধরবো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিবো আমি, নো প্রবলেম। যেটা করলাম এটা রান করে দেখি কি হচ্ছে জিনিসটা। এই ওকে, ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।